বন্ধুরা, প্রেম সম্পর্কে স্বামী বিবেকানন্দ কি বলছেন সেটাই আজকে বলবো। স্বামীজির বাণী ও রচনা সমগ্রের চতুর্থ খণ্ড, যেখানে স্বামীজি বলছেন, প্রেম ত্রিকোণাত্মক, অর্থাৎ প্রেম একটি ত্রিভুজ। এ বিষয়ে বর্ণনা করতে গিয়ে তিনি ত্রিভুজের একটা কোণকে উল্লেখ করছেন। প্রেম কোনো প্রতিদান চায় না, কিছু এক্সপেক্ট করে না। এই প্রসঙ্গে তিনি একটি ছোট্ট কাহিনী বলছেন। একজন রাজা, বিদেশি রাজা এবং একটি সন্ন্যাসীর কাহিনী। বিবেকানন্দ এখানে উল্লেখ করছেন কথিত আছে, সে কারণে এটা প্রচলিত হতে পারে। একজন রাজা শুনেছিলেন একজন মহান সাধুর কথা, তার সাক্ষাৎ পেয়েছিলেন এবং তাকে বললেন যে আমি কিছু আপনাকে দান করতে চাই। সাধু তখন বললেন, আমার তো নেওয়ার কিছু নেই, আমার সব আছে, মনের ফলমূল খাই, ঝর্ণার জল পান করি, আর এই যে বনে এত গাছ, এই গাছের বাকল আমার পোশাক পরিচ্ছদ হিসেবে কাজ করে, আমার কিছু চাহিদা নেই। কিন্তু রাজা না ছোড় বান্দা, তিনি বললেন আমার রাজপ্রাসাদে যেতে হবে। অত্যন্ত অনুরোধ উপরোধের পর শেষ পর্যন্ত সন্ন্যাসী কিংবা সাধু যাই বলি না কেন, তিনি রাজপ্রাসাদে গেলেন। রাজা তাকে এক জায়গায় বসিয়ে রেখে উপাসনা করতে লাগলেন ঈশ্বরের কাছে, আমাকে ধন দাও, দৌলত দাও, পুত্র সন্তানদেরকে ভালোবাসো, ভালোবাসা দাও, ইত্যাদি ইত্যাদি হাজার রকম চাহিদা ঈশ্বরের কাছে তিনি প্রার্থনা করছেন। সাধু এটা শুনতে পেলেন, ধীরে ধীরে তাকে না জানিয়ে রাজপ্রাসাদ থেকে বিদায় নিলেন। রাজা তো উপাসনার পরে এসে দেখে ওখানে সাধু নেই, পিছু ধাওয়া করে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিন্তু কিছুতেই তিনি দাঁড়াচ্ছেন না এবং শেষ পর্যন্ত জোরপূর্বক তাকে দাঁড় করালেন। বললেন, আমি আপনাকে দান করার জন্য ওখানে নিয়ে গেলাম রাজপ্রাসাদে, আপনি চলে যাচ্ছেন কেন? বলছেন সাধু তখন, আমি তো ভিখারির কাছ থেকে কোনো ভিক্ষা নিই না, আপনি ঈশ্বরের কাছে ধন চাইছেন, দৌলত চাইছেন, পুত্র চাইছেন, কন্যা চাইছেন, ইত্যাদি ইত্যাদি, তো আপনি ঈশ্বরের কাছে তো ভিক্ষা চাইছেন, ভিখারির কাছ থেকে আমি তো ভিক্ষা নেওয়াটা সঠিক বলে মনে করি না। সুতরাং প্রেম কোনো কিছু ডিমান্ড করে না। দ্বিতীয় প্রেমের আরেকটি কোণ, প্রেম নির্ভীক, ভয় জানে না। এই প্রসঙ্গে তিনি একটি যুবতী মাতার কথা বললেন। একটা জায়গায় যাওয়ার সময় কুকুরের ডাকে ভয় পেয়ে কোনো একটা জায়গায় আশ্রয় নেওয়ার জন্য ছুটছে। সেই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন, যদি ওই মায়ের কোলে সন্তান থাকত
এবং কোনো পশু আক্রমণ করত, তাহলে একেবারে নির্ভীকভাবে সন্তানকে বাঁচানোর জন্য ওই মা পশুর মুখে যেতেন সমস্ত ভয় তুচ্ছ করে। তাই প্রেমের ক্ষেত্রে, ভগবানকে ডাকার ক্ষেত্রে, ঈশ্বরকে আরাধনা করার ক্ষেত্রে, আল্লাহকে আরাধনার করার ক্ষেত্রে আমাদের ভয় শূন্য হতে হবে। তিনি অত্যন্ত কাছের মানুষ, তিনি আমি এক, তার কাছে কিসের ভয়? তৃতীয় কোণ, প্রেম কখনো প্রতিদ্বন্দ্বী চায় না, প্রেম অপ্রতিদ্বন্দ্বী। একজন প্রেমিক তার প্রেমিকাকে, কিংবা একজন প্রেমিকা তার প্রেমিককে, তার সঙ্গে একাত্ম বলে মনে করে। ঈশ্বর যদি আমাদের প্রকৃত প্রেমের পুরুষ হয়ে থাকেন, তার সঙ্গে আমাদের কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা থাকবে না, কোনো রকম বিভিন্নতা থাকবে না, পারস্পরিক একাত্ম হয়ে যাব। সে প্রসঙ্গে তিনি একটা কথা বলছেন, যত কুৎসিত কোনো নারী হোক না কেন, কোনো প্রেমিকা হোক না কেন, একজন প্রেমিকের কাছে হেলেনের মতো তিনি রূপবতী। প্রেমিকের কাছে অন্যজন হয়তো সেই প্রেমিকাকে কুৎসিত বলে চোখ ঘুরিয়ে নিচ্ছে, কিন্তু প্রেমিকের কাছে তার রূপ, তার সৌন্দর্য হেলেনের সমান। তেমনি একজন প্রেমিকার কাছে তার প্রেমিক যত কুৎসিত হোক না কেন, সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৌন্দর্যের অধিকারী বলে মনে হয়। তাই বলা হয় প্রেম অন্ধ। প্রেম বলতে যে বিষয়ে তিনি উল্লেখ করছেন স্বামী বিবেকানন্দ, চতুর্থ খণ্ড রামকৃষ্ণ মিশন থেকে প্রকাশিত, প্রেম ত্রিকোণাত্মক। প্রেম কেবলমাত্র তার সঙ্গেই সম্ভব, সেই পরমাত্মা সচ্চিদানন্দ, তার সঙ্গে একাত্ম হওয়ার জন্য আমাদের কোনো প্রতিদান আশা করা চলে না। ভালোবাসার জন্য ভালোবাসা, লাভ ফর দ্য সেক অফ লাভ, তাকে ভালোবাসতে গেলে ভয় পেলে চলবে না। এবং তার সঙ্গে আমাদের একাত্ম বলে মনে করতে হবে, এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা চলে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ। হ্যাঁ, আমার এই চ্যানেলটি যদি এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করার অনুরোধ, আর বেল আইকনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করার অনুরোধ, আর অবশ্যই কমেন্ট করবেন।